আমরা ডিটেলসে সীতা হরণের মধ্যে আর যাচ্ছি না মারিচ একেবারে রামচন্দ্রকে ছুটিয়ে নিয়ে গেল এবং সে রামচন্দ্রের ব্রাণ প্রহার সেই প্রহৃত প্রাণ সেটি নিয়েই সে দৌড়তে আরম্ভ করল আর মারিচে কে যে পাওয়া যাবে সেটা মনে হলো না ইতোমধ্যে মানুষ মারিচের যে চিৎকার লক্ষণ লক্ষণ বলে হা লক্ষণ হা লক্ষণ কোথায় তুমি আছো তো এই শীতকার যে একটা গোলমেলে ব্যাপার হচ্ছে এটা কিন্তু রামচন্দ্রের তখন মনে হলো যদিও খুব যে বেশি যে কিছু মনে করলেন যে তিনি কিছুই করতে পারবে না এটা কিন্তু তার আস্তে আস্তে তার নানান রকমভাবে মনে হতে লাগলো যে একটা ব্যাপার কিছু গণ্ডগোল কিছু আছে না নাহলে এরকম হবে কেন যাই হোক মাঝখানে রাবণ এলেন তার একদম তপস্বির বেশে এবং তার সামনে সীতার যে কথাবার্তা সেগুলো হতে থাকলেও আমার ঠিক মনে হয় না যে বাল্মীকি রামায়ণে ওই রকম কোনো লক্ষণ রেখার জায়গা আছে যেখানে এর বাইরে পেরিয়ে গেলে আর কিছু সীতা ধরা পড়বেন এবং সীতা যাই হোক এখন এই যে জায়গা এই জায়গাটা আমরা এড়িয়ে যাচ্ছি এখন আমরা ছেড়ে দিয়ে যাচ্ছি কেননা বিরহের বিরহের সমস্ত ভাবনা এখানে আছে এবং রামচন্দ্র পরপর পরপর যে চলতে থাকবেন সেটা এমন একটা এমন একটা ব্যাপার যে ঠিক সহ্য করতে পারি না আমরা আর সহ্য করতে পারি না বলে যে বলছি না বলছি না তা কিন্তু নয় বলছি না যেহেতু আমি তো রাম অবতারের খানিকটা স্পেশাল জায়গাগুলোই একটু দেখিয়ে তারপরে আমি অন্য প্রসঙ্গে ফিরে যাব এখন এই যে চলে যাচ্ছেন রামচন্দ্র এবং আলটিমেটলি এসে দেখলেন যে সীতা বাড়িতে নেই সেটা কতখানি দুঃখের এবং বিলাপ যে চলতে থাকলো এবং কুমার লক্ষণ সেই তিনি যে কত কত ধৈর্য সহকারে রামচন্দ্রকে সেই সময় বাঘ মানিয়েছেন সেটা বলার মতো নয় লক্ষণই তখন সব মানে ভীষণভাবে রামচন্দ্রকে সাপোর্ট দিচ্ছেন এবং বলছেন যে ঠিক পাওয়া যাবে কোনো কোথায় যাবে এরকম একটা আশা দিয়ে দিয়ে চলছেন কিন্তু রামচন্দ্রের তাতে কষ্ট কমছে না যারা আমি সবসময় এটা বলি অত যে যারা সবসময় ভাবেন যে রামচন্দ্র সীতাকে অনেক কষ্ট দিয়েছেন পরিত্যাগ করেছেন তাকে ওই রকম ধরনের কথাবার্তা বলেছেন রাবণ রাবণের বাড়ি থেকে উদ্ধার করার পর কিন্তু সেই তুলনায় জায়গায় এগুলো একটুখানি দেখার দরকার আছে যেটা আমি সবসময় বলবো যে রামচন্দ্র কতটা সীতাকে নিয়ে বিব্রত ছিলেন সেটা হারিয়ে গেছে এই অবস্থাটা তিনি কিভাবে কতটা করুন সেখানে সেই জায়গাগুলো সেটা আমি বলে বোঝাতে পারবো যারা কাব্যরসার স্বাদনে সাধন করতে থাকবেন তারা এই জায়গাগুলো আমি বলবো দেখবেন এবং পড়বেন সময় যদি কোনো দিন সুযোগ আছে আমিও নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা করব এইটুকু বলি যে রামচন্দ্র এবার চলতে আরম্ভ করলেন মানে ওই জায়গায় আর তিনি থাকতে পারছেন না চিত্রকূটে যেখান থেকে সীতা হরণ হলো সেখান থেকে পঞ্চবটি ইত্যাদি আর থাকতে পারছেন না সেই সব জায়গায় তিনি এগোচ্ছেন এবং দক্ষিণ দিকেই এগোচ্ছেন খানিকটা দক্ষিণ থেকে আবার হয়তো খানিকটা পশ্চিমে যাবেন সেটা খুব সামান্যই এবং আস্তে আস্তে জট খুলতে লাগলো প্রথম তার সঙ্গে দেখা হলো জটায়ুর সঙ্গে যে বৃদ্ধ জটায়ু দশরথের বন্ধু তিনি কতটা বাধা দিয়েছিলেন আমাদের রাবণকে সেসব কথা তিনি শুনতে পেলেন তখন তার মুখেই শুনতে পেলেন এবং তার মৃতপ্রায় অবস্থা এবং তাকে শেষ পর্যন্ত দাহ করার ব্যবস্থা করলেন রামচন্দ্র লক্ষণ দুজনে মিলে তার কাছে এটা শুনলেন যে রাবণ তাকে হরণ করেছে এখন তার ঠিকানা কি কি কোথায় থাকেন রাবণ এটা রামচন্দ্র তখনও সেভাবে জানেন না এবং জটায়ও সেইভাবে খুব যে তাকে ইঙ্গিত করতে পেরেছেন তা নয় যাই হোক জট খুলতে লাগলো আর একভাবে যে রামচন্দ্রের যেতে যেতে একটা রাক্ষসের সঙ্গে দেখা হলো যে যার অদ্ভুত একটা নাম তাকে কবন্ধ বলা হয়েছে এবং কবন্ধ কথাটা এই এইখান থেকেই উদ্ভূত হয়ে কত আশ্চর্য যে এখনো পর্যন্ত কবন্ধ বলতে আমরা কিন্তু মনে করি যার গলা কাটা আছে হ্যাঁ অর্থাৎ মাথা মুন্ডু দেখা যাচ্ছে না কবন্ধ এটি আমরা কিন্তু এখনো পর্যন্ত বলি এবং সেটা এই কবন্ধ রাক্ষসের যে কনসেপ্ট সেখান থেকেই আসছে এখন সেখানে বলা হচ্ছে যে উদরের মধ্যে তার মুন্ডুটা দেখা যাচ্ছে কিন্তু তার গলা টলাগুলো সব কাটা যাই হোক এটা কবন্ধ দুই হাতে দুজনকে ধরে ফেললো রাম এবং লক্ষণকে এবং তারা অনেক ছাড়ানো ছাড়ানোর চেষ্টা করলেন কিন্তু হলো না এবং কবন্ধ চ্যালেঞ্জ করতে আরম্ভ করলে যে কত সাহসে তুমি এদিক দিক যাচ্ছ তোমরা দুজনেই আমার ভক্ষ হবে যাই হোক সেখানে রাম এবং লক্ষ্মণ দুই হাতে ছিলেন তার দুই হাত দিয়ে তাকে ধরে ফেলেছিলেন কবন্ধ সেই কবন্ধের দুটো হাত কেটে যাওয়ার পরে হঠাৎ তার মনে হতে লাগলো যে এটা কার ক্ষমতা হচ্ছে এইভাবে তুমি স্কুল ভালো করে জিজ্ঞাসা করি যে তোমরা কে বলো দেখি তো তিনি বললেন যে আমরা দশরথের পুত্র আমরা বনবাস পালনের জন্যে পিতৃসত্য পালন করার জন্যে বনে এসেছি তখন সে একটা অভিশাপ স্মরণ করলো বললো যে এরকম আমার এই অভিশাপ ছিল মনির যে এরকম আমি আমি আসলে দনুর পুত্র অর্থাৎ কিনা অর্থাৎ সেই কশ্যপের জায়গায় চলে আসে যা আমি দম আমি একটা দানব হতে পারতাম কিন্তু আমি অনেক মানে মানে আমি ক্ষমতা লাভ করে আর কি প্রচুর পরিমাণ মনিদের সঙ্গে আমি অবব্যবহার করেছি এবং ইন্দ্রের সঙ্গেও আমার চ্যালেঞ্জের একটা জায়গায় ছিলাম তো ইন্দ্রই আমার এই দশা করেছেন আমার হাত পা ভাঙা অবস্থা এইরকম একটা অবস্থা করে দিয়েছেন এবং আমার এই মুন্ডটা একদম শরীরের মধ্যে এসে সেঁদিয়ে গেছে উদরের মধ্যে সেঁদিয়ে গেছে আমার চেহারা তারপর থেকে এই রকম তো কিন্তু আমি আমাকে তোমরা এক কাজ করো তোমরা আমাকে দাহ করো আমি তাহলে আমার পূর্বরূপ খুঁজে পাব এবং তখন তোমাদের আমি এও বলছি আমি সে কিন্তু রাবণের খবর জানে এবং রাবণের ঠিকানা জানে যেমন ঠিকানাটা জানে না কিন্তু কিভাবে গেলে পরে রামচন্দ্র রাবণের খবর পাবেন সেইটা সে বলছে এবং বললো যে এরকম ওই অবস্থাতেই সে বলল যে এরকম আমাকে তোমরা দাহ করো তো দাহ করার সঙ্গে সঙ্গে সে একটা উজ্জ্বল মূর্তিতে দেখা দিল এবং দেখা দিয়ে সে বলতে আরম্ভ করল যে তোমরা এখান থেকে ঋষ্মমুখ পর্বতে যাও ঋষ্মমুখ পর্বতে তুমি বানসগ্রীবকে দেখতে পাবে উনি সমস্ত খবর জানেন রাবণ কোথায় থাকেন না থাকেন এই সমস্ত খবরগুলো তুমি সেখান থেকে পাবে এবং সীতাকে উদ্ধার করার জন্যে তুমি তার সঙ্গে বন্ধুত্ব করো এইটা এবং একটা ও কথা বলেছিল কথা বলেছিলেন মানে বলেন যে আমি ঋষ্যমুখ পর্বত সেখানে বানরাজ সুগ্রীব তিনি আশাহত হয়েছেন বালি তার ভাই তাকে ঋষ্মমুখ পর্বতে পাঠিয়ে দিয়েছে সে সেখান থেকে নড়তে পারে না ডিটেলসে গেল না কিন্তু বলে গেল এবং ওটা হচ্ছে সে দুর্দশাগ্রস্ত আছে এবং দুর্দশাগ্রস্ত মানুষকে অন্য একজন দুর্দশাগ্রস্ত ব্যক্তি যদি আশ্রয় করে তার তার তেজ ডবল হয় এটা একটা অদ্ভুত কথা যে একজন দুর্দশাগ্রস্ত ব্যক্তি একজন খারাপ অবস্থায় আছে সে যদি উপকার চায় এমন একটা মানুষের কাছে যে ইকুয়ালি দুর্দশাগ্রস্ত তাহলে সে কিন্তু তার সঙ্গে একটা উপকার উপকার্য এর সম্বন্ধ এসে যাবে কারণ দুজনই কষ্টের মধ্যে আছে বলছেন পরিমৃষ্ট দশান্তেন ন দশাভাগেই যে দুর্দশাগ্রস্ত দশা বলতে কিন্তু আমরা নানান রকম দশার কথা আছে এমনকি প্রেমে পড়লেও দশার কথা আছে দশ দশার কথা আছে হ্যাঁ আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না কিন্তু দশা একবারে শেষ দশা হচ্ছে মরণের জায়গা এখন এই দশাগ্রস্ত যেটা দুর্দশা বলছি আমরা সেটা যদি হয় তাহলে আর একজন দুর্দশাগ্রস্ত তাকে কিন্তু উপকার করে এটা এ বলছে পরেমৃষ্ট দশান্তিম দশার অন্তভাগে যে সে উপস্থিত হচ্ছে দশা ভাগেন সেব্য সে আরেকজন দশা ভাগ মানে আরেকজন যে দশা ভোগ করছে ভাগই হয়েছে সেই দশা ভাগেন আমার একটা অদ্ভুত লাগে এই দশা শব্দটা বাল্মীকির কি ক্ষমতা আমি তাই ভাবি কত বড় কবি হতে পারেন শ্লেষ একটা অলঙ্কার যে একই শব্দ প্রয়োগ করছি দুটো অর্থ হতে পারে দশা মানে জানেন তো দশা হচ্ছে আমরা যে কাপড় পরি কাপড়ের পারকেও দশা বলে পরে দশান্তে না এবং কাপড়ের পার যেরকম ওপরে এবং নিচ দিকে থাকে আবার কিন্তু দেখবেন এন্ড এদিকের চওড়ার দিকের যে এন্ড এবং তার এদিক সেখানেও কিন্তু একটা থাকে কোনোরকমভাবে একটা পাড়ের চেহারা থাকে যে কোনো কাপড়ই এটা দেখা যাবে দশা ভাগেই না আমি যদি পরে দশান্তে ন কাপড়ের একদিকটা যদি একেবারে খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে দশা ভাগে না অন্যদিকে যে পাড় আছে সেই পর্যন্ত দিয়ে কাজ চালাতে পারে আমি এমন লোকের কথা কিন্তু জীবনে শুনেছি যে তার একখানি মাত্র কাপড় ছিল সে আধঘানা পরে আধঘানা ধুচ্ছে এবং সেটা শুকিয়ে আবার পড়ছে আমি এই রিফিউজি যারা এসেছিলেন ও দেশ থেকে এদেশে তাদের একজনের কাছে এরকম কথাও শুনেছি যে এই রকমভাবে তার জিন চলেছে একসময় আর একটা অদ্ভুত যেটা আমি ওই যে বললাম টপ প্রসঙ্গে মুখর হয়ে পড়িত সেটা আমার কাছে এই দশা শব্দটা শোনার পরেই আমার মনে হয় যে সেটা বোধহয় আপনাদের শুনিয়ে দেওয়া উচিত এই কবির মতো কবি আমি মনে করি যে যারা এরা 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 যে কবিতা রচনা করেন একটা কবিতা রচনা করেন মুক্তক যাকে বলা হয় মুক্তক সংস্কৃতে এর একটা পরিভাষা আছে পরিভাষা মুক্তক মানে হচ্ছে যিনি একটাই শ্লোক রচনা করেছেন আর কিছু করেননি কিংবা একটা কবিতার মধ্যে একটা বড় কবিতার মধ্যে একটা মুক্তক এরকমও থাকে এখন এই যে মুক্তক কবিতা যারা লেখেন তারা এত বড় কবি আমাদের সেসব অ্যান্থোলজির মধ্যে ধরা আছে এক একজন এত অসামান্য একটাই হয়তো কবিতা লিখেছেন স্ত্রীলোকের মধ্যেও আছেন এরকম যারা একটাই কবিতা লিখেছেন কিন্তু তার কোনো কবিতার কোনো তুলনা হয় না এরকম এই মুক্তক যুগমক এরকম ধরনের আমাদের কিছু কিছু পরিভাষা আছে তো এই যে ভদ্রলোক কবিতা লিখেছেন তিনি ভগবান শ্রীহরির বন্দনা করছেন খুব গরিব মানুষ অর্থাৎ কি না একেবারেই তক্ত সন্ন্যাসী তিনি বলছেন আমি আমার শ্রীহরিকে ভগবান শ্রীহরিকে বন্দনা করি যিনি আমার বস্ত্রের মতো আমার এই বাসটা যেটা আমি পড়ে থাকি আমার বস্ত্রের মতো হচ্ছেন ভগবান শ্রীহরি কীরকম দেখুন যে শ্লোকটা উনি বলবেন এর মধ্যে সম্পূর্ণ পরব্রহ্মের চেহারা আছে পরব্রহ্মকে যেভাবে আমরা ভাবি ঠিক তার চেহারা তিনি ভগবান হরি এইটা বলছেন পরব্রহ্মই ভগবান হরি অর্থাৎ সেই যে নিরাকার নির্বিশেষ ব্রহ্ম তিনি ভগবান হরি এটা বলার জন্যে তিনি বলছেন মদবস্ত্র সদৃশ হরি আমি আমার বস্ত্রের মতো যে হরি তাকে প্রণাম জানাই কীরকম শ্লোকটা যদি মনে থাকে ভাগ্যক্রমে বলছেন আদি মধ্যান্ত বিহীন পরব্রহ্মের যে স্বরূপ তার আদি নেই মধ্য নেই এবং অন্ত নেই এই ভগবদ্গীতার মধ্যে দেখবেন অনাদি মধ্যান্ত অনন্ত বীরজন ঠিক বিশ্বরূপ দর্শন অনাদি মধ্যান্ত মনন্ত বীরজন একই কথা বলছেন পরব্রহ্মের স্বরূপ আদি মধ্যান্ত বিহীন দশাহীন পুরাতন আমার কাপড়ের পার নেই আর ভগবানের তো কোনো বন্ধু চারদিকে বাঁধা যায় না থাকে তার কোনো এমন একটা কিছু নেই যাদের তাকে হি ক্যান রিসাসাইবড উইদিন এরকম করা যায় না তিনি বন্ধহীন তার দশা নেই একদম মুক্ত দশাহীন পুরাতন ভগবানকে সনাতন বলা হয় ভগবান ভগবান শ্রীহরি কিংবা তো সনাতন বলবো পুরাতন বলব তাই না আদি মধ্যান্ত বিহীনম দশাহীন পুরাতনম অদ্বিতীয় মহং বন্দে অদ্বিতীয় ব্রহ্ম অদ্বয় ব্রহ্মবাদ যারা বলেন তারা তাদের দ্বিতীয় নেই ইনি বলছেন আমার আর দ্বিতীয় কোনো কাপড় নেই হ্যাঁ মদবস্ত্র সদৃশং হরিণ আমি সেই হরিকে বন্দনা করি দিনি আমার বস্ত্রের মতো যার আদি নেই আমার প্রথমটা কেটে ছিঁড়ে ফেটে গেছে শেষটাও ছেড়ে ফেটে গেছে মাঝেও ছিঁড়ে ফেটে গেছে এবং তার পার বলে কিছু নেই হ্যাঁ সেই যে বস্ত্র এবং অদ্বিতীয় আর দ্বিতীয় একটা কাপড়ও নেই সেই আমার বস্ত্র সদৃশ্য যে হরি সেই ভগবানকে বন্দনা করে কি অসামান্য এই যে কবিতা লিখেছেন যারা যারা অনুভব করবেন তারা অনুভব করবেন একজন সন্ন্যাসী যার সন্ন্যাসী প্রকৃতির মানুষ যিনি হয়তো তার একটা কাপড় পরেন সেই কাপড়টা তার এই রকম অবস্থা হয়েছে যে তাকে দিয়ে তিনি ভগবান হরির সদৃশ বলে একটা অদ্ভুত সুন্দর শ্লোক লিখছেন যাই হোক আমি ওই যে বললাম অপ্রসঙ্গে কথা বলে ফেলি হ্যাঁ এখন এই যে দশাহীন পুরাতন এই দশাকে আমি বলছি এইখানে যে রামচন্দ্র যদি এটা বলেন যে কবন্ধ রাক্ষস যদি এটা বলে যে পরিম্রেষ্ট দশান্তে দশাভাগ ইনোসেপিয়াতে যে কাপড়ের খানিকটা গেছে তার অন্য অর্ধেক দিয়ে সেবা করা যায় ঠিক সেই রকমই যে দুর্দশাগ্রস্ত হয়েছে সে কিন্তু একটা পুরোপুরি কাপড়ের আর একটা অন্তভাগ ফলে একটা দিয়ে আর একটাকে সাবস্টিটিউট করা যায় কিংবা সাপ্লিমেন্ট করা যায় তুমি সুগ্রীবের কাছে যাও তিনি একই রকম দুর্দশাগ্রস্ত সেইখান থেকে তোমারই তোমার একটা দিশা মিলবে রাবণের এটা রামচন্দ্র ঋষ্মমুখ পর্বতের দিকে যাচ্ছেন ঋষ্মমুখ পর্বত হচ্ছে মানে এখনকার যে কর্ণাটকের বেলারি বেলারি বলে একটা জায়গা আছে ভোটের সময় খুব নাম শুনবেন কর্ণাটক বেলারি সেই যে বেলারি জেলা সেইখানে বিলারি প্রদেশে সেইখানে এই ঋষ্মমুখ পর্বত এবং লক্ষণীয় আরও একটা সরোবরের নাম করবেন কবন্ধ রাক্ষস বলছেন ঋষ্মমুখ পর্বত এবং পম্পা সরোবর বিখ্যাত পম্পা সরোবর কালিদাস যখন ফিরছেন রামচন্দ্র তখন এই পম্পা সরোবরের বর্ণনা করেছেন আমি তার মধ্যে আজকে যাব না সেই পম্পা সরোবরে সেটাও বেলারি এই এই এরিয়ার মধ্যেই মানে কর্ণাটকের যে বেলারি অঞ্চল সেখানে ঋষ্যমুখ পর্বত আছে বেলারিও আছে কবন্ধ রাক্ষস আমি এতক্ষণ কিন্তু বনিতা করছি জানেন আমি আজকে আপনাদের শোনাব একটা একেবারেই অন্য জিনিস এই কবন্ধ রাক্ষস বনিতা করতে করতে সব তো শুনিয়ে দিল যে কিভাবে তুমি রাবণের খবর পাবে সুগ্রীবকে তুমি দেখবে পম্পা সরোবরের কাছে এবং ঋষ্মমুখ পর্বতে দেখতে পাবে তাকে এবং কিভাবে প্রথম দেখবে দেখবে বানররা সব এরা এরা সব সন্ধ্যাবেলায় এরা পম্পা সরোবরের জল খেতে আসছে এইসব এই এরভাবে একটা নির্দেশ দিচ্ছে। এই নির্দেশ দিতে দিতে এবার একটা অধা অসাধারণ খবর দিচ্ছেন কবন্ধ এবং যার থেকে আমার মনে হয় যে এটা আমাদের আলোচ্য হওয়া উচিত যে রামচন্দ্র তার খাবার দাবারের যে জায়গা বনবাসের মধ্যে আমার মনে হয় যে সেটা বোধ আমার একটু আলোচ্য হওয়া উচিত কারণ কবন্ধ বলছে যে তুমি এই যে ঋষ্মমুখ পর্বতে যাবে এবং সেখানে যে পম্পা সরোবর সেইখানে রামচন্দ্রের কাছে এটা কেমন লাগছে আমি জানি না কিন্তু সে রামচন্দ্রের পুরাতন অভ্যেস জানে সে রাজপুত্র বনে এসেছে সেটা সে জানে সেই জেনে সে বলছে যে তুমি ওইখানে এই পম্পা সরোবরে ঘৃতপিণ্ডের মতো বড় বড় পাখি পাবে এবং সেগুলো তুমি ধরে ধরে খাবে খুব স্বাদ খুব ভালো খেতে ঘৃতপিণ্ডোপমান স্থূলান বেশ বড় পাখি স্থান দ্বিজান ভক্ষ আমি দ্বিজ মানে আগের দিনই বলেছিলাম যে দ্বিজ মানে কিন্তু পাখি যে দুবার জন্মায় একবার অন্ড একটা ডিম তার থেকে আবার যেহেতু জন্মায় অতএব তাকে দ্বিজ বলে বলছেন ঘৃতপিণ্ড উপমান স্থুল আনবেশ মোটা সোটা বড় বড়ো পাখি পাবে পম্পার জলে এবং সেগুলো লক্ষণকে বলবে খুব ভালো করে রান্না করে দেবে এমনকি একটু রেসিপিও বলছে কবন্ধ রাক্ষস কবন্ধ বলছে দেখো সবচেয়ে বড় কথা সেখানে ভালো রুই মাছ পাওয়া যায় আমি কেন এই প্রসঙ্গটায় আসছি যে আমি তো বাঙালি আর বাঙালি তো মাছ ভীষণ পছন্দ করে আর উত্তরপ্রদেশের সমস্ত লোকেরা আমাদের তো মাছ মছলি খেকো বাঙালি বলে গালাগাল দেয় তা আমি উত্তরপ্রদেশের মানুষদেরই একটু শোনাচ্ছি যে রামচন্দ্র কিন্তু যেরকম নিরামিষ আহার লিখেছেন তুলসী দাস তা কিন্তু তিনি নন তিনি যথেষ্ট পরিমাণ মাছ মাংস ভালোবাসতেন মাংসের কথা তো আসছি পরে কিন্তু মাছের কথা যেটা বলছেন এটা তো আমার কাছে একটা একটা খবর রামায়ণের মধ্যে এটা আমাদের একটা খবর বলছেন মাছ কি পাবে আমি আমার মনে হয় যে এটা পুরো শ্লোকটা আপনাদের শোনানো উচিত প্রথমে বললেন যে হ্যাঁ এ তো একটা জিনিস হচ্ছে তুমি যেতে যেতে কি কি দেখবে ফলের গাছের বিবরণ দিচ্ছেন প্রধান রামচন্দ্র স্বাভাবিক বনবাসে আছে নতে এসা আমার শিব পন্থা খুব ভালো তোমার ভালো কাটুক এই পথে যাত্রেইতে পুষ্পিতা আদ্রমা। প্রতিচিং দ্বীষম আশ্রিত প্রকাশন্তে মনোরমা প্রতিচী পশ্চিম দিকে যাও একটু সেখানে সব গাছগুলো দেখতে পাবে কি কি গাছ আছে জম্বু পিয়াল ও পানসা জম্বু মানে জাম গাছ পিয়াল জানেন শাল পিয়ালের বন পনসা মানে কাঁটাল দেখুন জায়গাটা বেলারি কিন্তু সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়াতে এখনো পর্যন্ত কাঁটালে চপ পর্যন্ত হয় হ্যাঁ তাহলে এই যে কাঁটাল কাঁঠালের জায়গা দেখুন ঠিক জায়গা দেখাচ্ছে কিন্তু জম্বু পিয়াল পনসা নগরোধ তেন্দুকা নগ্রোধ মানে বট গাছ হ্যাঁ প্লক্ষ্ম আরও এক ধরনের খুব বড় গাছ তেন্দুক অশ্বত্থ কর্ণিকারাশ্চ আশ্চর্য চ্যুতাশান নিচপাদপা চ্যুত মানে আম গাছ এবং ধন্যনা নাগব মজাটা হচ্ছে কি এই যে গাছগুলো বলে দিচ্ছেন না জম্বু পিয়াল পানসা চুতাস চান্নি চপা দোপা এ তো বলছেন এগুলোর থেকে সব ফল খাবে অমুক খাবে তমুক খাবে সব বলে যাচ্ছে কবন্ধ রাক্ষস রাক্ষসের একটা রাক্ষস হয়ে গেছিলো তো যতই দেবভাব থাকুক তার মধ্যে রাক্ষস হয়ে গেছিলো তো সে রামচন্দ্রের মনের খবর রাখছে না সে সীতা হরণ হয়ে গেছে সে কেঁদে বেড়াচ্ছে তাকে খবর দিচ্ছে একদিকে সুগ্রীবের তাকে আবার একই সঙ্গে একটু খাবার দাবারের কথাও বলছে এটা বোধ হয়তো ওরই সমস্যা আর কি সে মন বোঝে না আর এই যে জম্বু পিয়াল সব খবর দিচ্ছেন রামচন্দ্র যখন এগুলো দেখবেন না তখন তার এত কষ্ট হবে যে অশোক অশোক গাছের কথা বলছেন নীলা শোকা কদম্বা আসছে করবিরা পুষ্পিতা এসব বলছে সব পুষ্পিত বনকা না এই যে এগুলো দেখে রামচন্দ্রের এত কষ্ট হবে তিনি ওই গাছ গাছকে জিজ্ঞাসা করবেন যে সীতা কোথায় গেছে সীতা কোথায় গেছে অশোক শোকাপনুদ হে অশোক তুমি আমার শোক অপনোদন কর হে অশোক শোকাপ প্রিয়া সন্দর্শনী নমা তুমি আমাকে প্রিয়াকে দর্শন কর সমস্ত গাছগুলোকে বলছেন এত কষ্ট পাচ্ছেন তিনি অশোক শোকাপ অনুদ শোক হত চেতনম তন্ন নামানঙ্ তোমার নাম তো অশোক আমাকেও তুমি অশোক করো তোমার নামটা আমাকে দাও আমার যেন শোক না থাকে এরম করে রামচন্দ্র বিলাপ করবে মনে হচ্ছে এই রাক্ষসের বোধ নেই রাক্ষস বলছি যে তুমি এই সমস্ত এটা এটা হয় এই যে গাছগুলো নিয়ে যে বলা প্রতি গাছকে জিজ্ঞাসা করা এটা একটা বিরহ যন্ত্রণার মধ্যে এটা আমাদের সংস্কৃত কবিতার বিশেষ যখন রাসোৎসব হচ্ছিল কৃষ্ণ চলে গেলেছেন রাসমণ্ডল ছেড়ে গোপীরা দেখছেন যে শাসমন্ডল ছেলে কিনে তখন তারা গাছগুলোকে জিজ্ঞাসা করছে চৌত পিয়াল কবিদার জম বিকুলা যমুনার উপকূলে যত পরোপকারী বৃক্ষ যত আছো সংসন্ত কৃষ্ণ পদ রহিত আত্মনাম্ন তোমরা সব কৃষ্ণের কথা বলো কোথায় তিনি গেছেন ঠিক এইরকমভাবেই রামচন্দ্রও করবেন এই গাছগুলোকে কিন্তু রাক্ষস তো রামের মন বোঝে না সে তো এই ফলটলের কথা বলতে বলতে যে সৌভন্তে সর্বতস্তত্ব মেঘ পর্বত সন্নিভা তার আরহ্য বা ভৌমৌ পাতৈ তোথ বা সুখম তুমি সেই গাছগুলোকে হয় কেটে কেটে নেবে না হলে সেই গাছের ওপরে উঠে লক্ষণ কি করবেন লক্ষণ তোমাকে ফলান অমৃত কল্পানি লক্ষণাস্তে প্রদাসী লক্ষণ তোমাকে দেবেন আর ফল তো দেবেনই তারপরেই চংক্রমন্তৌ বনান শৈলাম শৈলাত শৈলং বনম ঘুরতে ঘুরতে এক এক পাহাড় থেকে আর এক পাহাড়ে ঋষব পর্বতের একটা রেঞ্জ আছে বনাদ বনম বন থেকে বন সেইখানে তুমি কি পাবে তত্র হংসা হাস পাবে প্লবা ক্রৌঞ্চা ক্রলাশ জৈব হব পাখিগুলোর নাম বলছে সব আগে তারপরে একান্তে একটাই করে দেবে যে বলগু সরা নিকুঞ্জন্তি পম্পা সলিল গোচরা এই পম্পার সলিল গোচর পম্পার জলের মধ্যেই সব ঘুরে বেড়াচ্ছে বলগু সারা অসম্ভব সুন্দর নিকুঞ্জন্তি কুজ নিকুজন্তি কত কত সুন্দর করে আওয়াজ করে তারা এবং আর কি নদীবি যন্ত্রে ধরার সুবিধেটা কোথায় সেটা বলছেন নদী যন্ত্রে নরান ওখানে তো কেউ যায় না কাজে মানুষ দেখলে পরে ওরা কোনো ভয় টয় পায় না হ্যাঁ ন দেবী যন্ত্রে ন উদ্দীবী যন্ত্রে হয় না বধসিয়া কবিদা পুরা কেন আগে ওদেরকেও বধ টধ করেনি বধ জানে না যে কাকে বলে ফলে তোমার সুবিধা হবে তুমি কি করবে কিংবা লক্ষণ করবেন বারবার বলছেন রামচন্দ্র শোকগ্রস্ত ওইটুকুই বুঝেছে রাক্ষস যে রামচন্দ্র শোকগ্রস্ত পারবে না মারতে পারবে না কিন্তু কি করবে রক্ষণ করবে তান দিজান ঈশ্বর রোহিতাংশ রোহিত মানেই হচ্ছে রুই মাছ সোজা কথা এ পৃথকের কোনো এ নিয়ে কোনো আমাদের কোনো বাঘ বিকল্প নেই কেউ অন্যরকম বলে না রোহিতাংশ চক্রতুন্ডাংশ চক্রতুণ্ড মুখটা একটু গোল হবে নীনাশ রাগ হব চক্রতুণ্ড কি সেটা একটু পরে বলছি সাউথ ইন্ডিয়ান একজন কমেন্টেটারের কথা বলছি পম্পায়াম ইসুভীর মৎস্যান তুমি কি করবে এত সুবিধে ধরা ভয়টাই পায় না তো লক্ষণগুলো বানের অগ্রভাগ দিয়েই মেরে ফেলতে পারবে গেথে ধরে ফেলতে পারবে হ্যাঁ রোহিতাংশ চক্রতুণ্ডাংশ নলমিনাংশ রাগ হব নলমিন আরেকটা মাছের নাম চক্রতুণ্ড একটা মাছের নাম আমার তো মনে হয় ওটা চাঁদা মাছ আর নলমিন নলমিনাংশ রাগ হব ন এটা যে কি ভগবান জানে তবে টিকাকারা যেরকম অর্থ করছেন তাতে আমার মনে হয় যে আপনারা জানেন না যারা চাষের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে ধান খেতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ থাকে ধান ক্ষেত একটা ধান ক্ষেত যখন ধান হয় এবং সেগুলো এমন হয় যে সেগুলোর বীজগুলো অর্থাৎ তাদের ডিমগুলো সব থাকে ওই জমির মধ্যে পরের যখন বর্ষা হবে ঠিক ওখান দিয়ে ফুটে ফুটে বেরোবে এবং সেখানে গ্রামেগঞ্জে যদি কেউ দেখে থাকেন যে অনেক জায়গায় দেখবেন এই একটা নল করে সেইখানে সেইখানে ওই একটা ইয়ে দেওয়া থাকে আটকে দেওয়া থাকে যার মধ্যে পরে যিনি ওই জলগুলো পরে আর মাছ ভর্তি হয়ে যায় যেরভাবে মৌরালা কিংবা চিংড়ি ফিংড়ি ধরে ছোট ছোট চিংড়ির ছোট মৌরালা ধরে যেভাবে সেইভাবেই এই যে নলমিন বলছে আমার কেবলই মনে হয় যে ওই যে ওই যে রাইস ফিশ যেগুলো হয় সেইগুলো হয়তো কথাটা খেয়াল করে দেখুন নলবন এখনো পর্যন্ত আছে আমাদের ওখানে নলবন ওই যে কোথায় একটা ওই ওই যে চিংড়িঘাটায় আছে না নলবন নল মানে একদম শর্ট অফ গ্রাস কিন্তু খুব বড় বড়ো তার এ হয় আর কি এটা কিন্তু তাদের জেনাস কিন্তু হচ্ছে গ্রাস তৃণ তো এই যে নল এই রাইস ফিশ যাকে বলে সেইগুলো হতেও বা পারে আর চক্রতুণ্ড মানে বোধ হয় কোনো একজন টিকাকার তিলক টিকা নাহলে অন্য কোনো টিকায় আমি দেখেছি তিনি তিনি বলছেন যে ছিলচিন এরকম একটা নাম বলছেন যে এটা বোধ হয় চিলচিন এরকম একটা নাম বলছেন কারণ চিলচিন কি আমি তো বলতে পারবো না দক্ষিণ ভারতীয় একজন টিকাকার বলেছেন এবং আমার কেবলই মনে হয় এই চিনচিল এবং চক্রতুণ্ড এরা এটা এটা চিতল কি না জানে এটা আমার একটা মনে হয় আর দক্ষিণ ভারত থেকে চিতল আসে রোহিত আসে আমাদের দেশে এটা আপনারা খুব ভালোভাবে জানেন যে রুই মাছ চক্রতণ্ড মাছ এসব আসে পম্পায়াম ইসভীর স্তত্র রাম বরান হতান এবার রেসিপি শুধু ওইটা বলেও তার ভালো হলো না তিনি ভালো লাগলো না তিনি আবার খাবার মনে হয় এগুলো খেত হ্যাঁ যার জন্য এই কথাগুলো বলছেন কবন্ধাক বলছেন পক্ষান নিস্তাক পাখিগুলোর কথা বলছেন প্রথমে নিস্তাক পক্ষান অর্থাৎ তার পাখির ডানা টানাগুলো ছাড়িয়ে নিতে হবে প্রথমে নিস্তাক মানে পাখা অয়স্তপ্তান অয় মানে শুলে গেথে অয় মানে হচ্ছে লোহা লোহার শুলে গেথে স্তপ্তান অনেকা স্তপ্তান অকৃষাণেক অকণ্ঠকাণ অকৃষান মানে দুটো অর্থ এখানে করেন লোকজন কৃষ মানে তো রোগা ছোট সরু হ্যাঁ আর অকৃষ যদি হয় তাহলে সে বেশ বড় 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 মাছ হবে অনেক অকণকান আমার মতে এইটাই অর্থ হওয়া উচিত কিন্তু এরা অনেকে আছেন যারা যারা এটাকে বোনলেস বানিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিভাবে যে অনেক অ এই অটা কি করছেন যে অয়স্তপ্তান বলার পরে একটা অ আছে অকৃষানেক অকণ্ঠকাণ বলে অটা ছেড় দিন যদি এরকম হয় কৃষ অনেক অকণ্ঠকাণ এর সঙ্গে যদি অটা লাগাই তার মানে কৃষও নয় আবার অনেক অকণকও নয় অর্থাৎ প্রচুর কাঁটাও নেই আবার কৃষও নয় আবার এইটা যদি দুটো দ্বন্দ্ব সমাজ এক জায়গায় করে তার পরে যদি আগে অটা লাগাই তাহলে অকৃষও বটে আচ্ছা বেশ মোটামোটা এবং অনেক কণ্ঠকানও নয় এটা তো অশব্দের অর্থ দাঁড়ায় তা আমার মনে হয় রুই মাছ টুই মাছ থাকবে সেখানে এটা আমার অর্থ ঠিক লাগে না হ্যাঁ এরা মাছ খাওয়া জানে না বলে এইসব কথা বলেছে হ্যাঁ যারা টিকাকারেরা সবাই তো অত মাছ খাওয়ার লোক নয় এমন টিকাকার আছেন মানে আমাদের রামায়ণের মধ্যে যারা ওই আর কি অত্যন্ত পরিমাণ নিরামিষের ভাবনা তারা মাংস শব্দ পর্যন্ত রামচন্দ্রকে খাওয়াতে চাননি যেখানে একটা পরিষ্কার মাংসের কথা বলছেন সেখানেও বলছেন মা অংশ মানে অর্থাৎ সেটা দেবভাগ নয় ভাবে একটা অর্থ করার চেষ্টা করছেন আবার বলার চেষ্টা করছেন যে এটা দন্তস্ব এটা কেন দিলাম এরকম একটা ডিসশ্রেণীতে দেখা গেছে এইসব অদ্ভুত অদ্ভুত মানে করার চেষ্টা করেছেন ভাবে এখনো অনেকে করেন যারা ভাবেন যে রামচন্দ্র মাছ মাংস কিচ্ছু খেতেন না একদম নিরামিষ আসি ছিলেন কেন খেতেন সে কোথায় পরে আসছি হ্যাঁ কিন্তু আমার এই রেসিপিটা আগে শোনার দরকার অয়স্তপ্তান অনেকা কৃষকণ্টকান তব লক্ষ্মণ সমাজুক্ত লি তোমার প্রতি লক্ষ্মণের ভক্তি আছে এইটুকু কষ্ট করবে সব করে একেবারে লোহার শিকে গেঁথে বেশ রোস্ট করে তোমাকে দেবে বৃষন্তান খাদত তো মৎস্যান বম্পায়া পুষ্প সঞ্চয়ে সেই সব মাছ খাবার পরে কি করবেন পদ্মগন্ধী শিবমবাড়ি সুখ শীতম সুখ অনাময়ম পদ্মগন্ধি জল পম্পা সরোবর সেখানে এবং অনাময় কোনো রোগ হবে না হ্যাঁ উদ্ধৃত স্ফটিক সন্নিভ আপনি সেই জল পম্পার যে স্ফটিকের মতো পরিষ্কার জল এই মাছটাছ খাওয়ার পরে সেই জলকে পেট ভরা এই হচ্ছে কবন্ধের রেসিপি আমি এটা বলার চেষ্টা করলাম এই জন্যে যে দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে রামচন্দ্রর একদম রাজপুত্র তিনি প্রথমে যেখানে ছিলেন সেখানে যথেষ্ট পরিমাণ মাছ মাংস খেয়েছেন সেখানে মাংস তো খেয়েছেন তার ভরি ভরি প্রমাণ আবার দিচ্ছি কিন্তু মাছ যে খেয়েছেন সেটা এই যে রেসিপিটা দেওয়া হলো তা পরবর্তীকালে লক্ষণ একটাও মাছ মারেননি আর একটাও খাওয়াননি এটা তো হতে পারে না তার জীবন তো তাকে ধারণ করতে হয়েছে অতি বিরহ হলেও অতি কষ্ট হলেও বলে একটু খেয়ে নাও বাবা না খেলে কি চলে সেখানে এরকমভাবে তার কিছু কিছু আর রামচন্দ্রে মাছ খেয়েছেন এটা শুনলে পরে আমার বেশ ভালো লাগে যেহেতু বাঙালি হিসেবে আমি বড় তৃপ্তি হই এবং এখন আমি বলি যে আমার প্রভু রামচন্দ্রর কী লীলা এটা আমি বলতে চাই এখন এই খাওয়া দাওয়ার যে ব্যাপারটা এখানে আরেকটু আমাকে অ্যাড করতে হবে সেই অ্যাডিশানটার জায়গাটা হচ্ছে এইটা যে আমি তো মাংসের কথা বললাম না আমি এখানেই সেরে ফেলতে চাই পরে আবার এই নিয়ে মাঝে মাঝে কথা বলবো এটা এটা চাই না আমার নিজের ধারণা যেটা যে রামচন্দ্রের যে অযোধ্যা নগরী ছিল সেখানে কীরকম অবস্থা যে কিভাবে রামচন্দ্র তো প্রতিজ্ঞা করেছিলেন যে যশো আমাদের কৌশল্যার কাছে যখন প্রতিজ্ঞা করেছেন যে আমি তো বনে যাচ্ছি পিতা আমাকে বনবাস দিয়েছেন সেখানে আমাকে কিভাবে থাকতে হবে জটা চির ধারণ করে থাকতে হবে কন্দমূল ও জীবন জীবনহিতা মণিবদ আমিষ মণিরা যেভাবে আমিষ ত্যাগ করেন আমাকেও সেরমভাবে কন্দমূল এসব খেয়ে থাকতে হবে সত্যি কথা বলি যে বনবাসের প্রথম যে দিনগুলো প্রথম যে দিনগুলো সেখানে প্রায় তিন দিন তিনি মানে জল খেয়েই কাটিয়ে দিয়েছেন প্রথম দু তিন দিন তিনি কিছু খাননি রামচন্দ্র হ্যাঁ কষ্টও আছে পথ কষ্ট আছে এবং আমার তো ধারণা হয় যে দু তিন জায়গায় যেখানে খাবার জুটেছে সেসব জায়গাতেও রামচন্দ্র কিন্তু খাবার ব্যাপারে না করেছেন যেমন একটা বলি এবং প্রতিজ্ঞাও করেছেন যে আমি কিন্তু এসব খাচ্ছি না মাংস মাংস খাচ্ছি না আমি মাছের কথা বললাম মাংসের কথাও বলি হ্যাঁ যে আমার যখন ইয়ে হলো যখন গুহ মানে এই সুমন্ত্র সারথীকে নিয়ে প্রথম রাত কাটাচ্ছেন তারপরের দিনই গঙ্গা পার হবেন আর কি তার আগে আগে নিষাদ গুহ তার পরম বন্ধু তার বাড়িতে গেছেন তিনি প্রচুর খাবার দাবার নিয়ে সাজিয়ে দিয়েছেন রামচন্দ্রকে তিনি বললেন যে দেখু কুশচিরা যিনং কুশচিরা ধরম আমি এই কুশের শয্যায় থাকবো হ্যাঁ এবং চির ধারণ করেছি কুশের বস্ত্র পর্যন্ত পরেছি বলকল পড়েছি মূলা সনঞ্চমাম আমাকে তুমি দেখবে যে আমি ফল মূল খেয়ে থাকবো আমার জন্য তুমি এত সার্বং তনুযায় আনা আমি তুমি যা এনেছ আমি স্বীকার করলাম এটা একটা জিনিস আছে যে যখন খাবার দাবার দেওয়া হয় তখন যদি অংস্পস্তি অনেক সময় দেখবেন স্পর্শ করে স্পর্শ করা মানে কিন্তু গ্রহণ করলাম এই হচ্ছে ব্যাপার যে এখন অতিথির জন্য নিয়ে এসছে সেটা পুরো খাবো না সেটা বলতে কষ্ট হয় সেই জন্য স্পর্শ করা মাত্রই কিন্তু আপনি গ্রহণ করলেন ঠিক দেবতাকে যেরকম অনেক সময় দিলে জগন্নাথের যেরকম ভোগ হয় অনেক সময় হয় এরকম যে খুব সময় থাকে না তো জগন্নাথকে দেখালো জগন্নাথ দৃষ্টি করলেন ওটাই তার ভোগ হয়ে গেল এই রকম ধরনের যে উনি বলছেন কি বলছেন যে হ্যাঁ ধনু জানা আমি তুমি নিয়ে এসছো আমি সব স্বীকার করলাম নহি বর্তে পথিগ্রহে কিন্তু আমি প্রতিগ্রহ করতে পারবো না আমি এত খেতে পারবো না আমি কি করছি আমি কোষি ধারণ করেছি এবং ফল মূলা সনাম আমি তো ফল এবং মূল এসব খেয়ে থাকবো বলে ঠিক করেছি বৃদ্ধি প্রণহিতাং ধর্মে তাপসং বন আমি তো তাপস বৃত্তি গ্রহণ করেছি বনে থাকবো আর তুমি যদি চাও তো এই খাবার দাবার যত এনেছো জোগাড় করেছো অনেক ভালো হবে যদি আমার যারা অশ্বগুলো আর তখনও সুমন্ত সারথী যাননি খুব স্পিডে ঘোরা চালিয়ে এসছেন বলছেন এই অশ্বগুলো দশরথের খুব প্রিয় অশ্ব হ্যাঁ অতএব পিতা দশরথের সেই অশ্বগুলোকে একটু যদি খাওয়াও দাও সেটাতে আমার সবচেয়ে ভালো লাগবে রামচন্দ্র কৌশল্যাকে বলেছেন আমি কন্দমূল ফল এর জীবন আমি কন্দমূল ফল থেকে গুহকে বললেন এই কথা এবং কাকে মুনি যিনি কীভাবে খাওয়াবেন রামচন্দ্রকে ভাবছেন তখন তিনি বললেন যে আপনি ও তো আমি কীভাবে বনব্রত গ্রহণ করেছি আমি পিত্রাণয়ুক্ত ভগবান প্রবেশ্যাম অন্ত অন্তঃস্তপোবনম প্রবেশ্যামস্ত প্রবেশ্যামস্তপোবনম আমি তপোবনে প্রবেশ করবো ধর্মমেবা আচরিশ্যাম আমি ধর্ম আচরণ করবো কিভাবে স্তত্র মূল ফলাশনা এবং ফল খেয়ে আমি জীবন ধারণ করব এই যে প্রতিজ্ঞাগুলো এটা আমার মনে হয় যে হ্যাঁ পরে যদি রামচন্দ্র মাংস খান তাহলে এটা বলবেন তো তিনি মিথ্যা কথা বললেন রামচন্দ্র রামচন্দ্রের মতো আমি বারবার বলছি তিনি মনুষ্যভাবে লীলায়িত কিন্তু মানুষ যা করে তিনি তাই করেন মানুষ যখন প্রথম ভাবে না একটা যে মানে আমরা যেমন ছোটোবেলায় পড়াশোনার জন্য রুটিন করতাম ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন এরকম বোকা বোকা ধরনের কাজ করতাম রুটিন সকালবেলা রুটিন করে প্রথমে দাঁত মাজা দেখা হলো তারপরে এতক্ষণ পড়াশোনা তারপরে খাওয়া এরকম করে একটা রুটিন আমরা বানাতাম ছোটোবেলায় এখনকার দিন ছেলেপেলেরা অনেক বুদ্ধিমান তারা এরকম করে না আমাদের মতো বোকা যারা ছিল তারা এইসব রুটিন টুটিন করতাম তারপরে প্রথম দুদিন ওই সময় দাঁত মাজা হচ্ছে তারপরে আস্তে আস্তে সেসব রুটিন উল্টে গিয়ে আমার যেরকম ছিল সেরকমই পড়াশোনা না করাটা সবচেয়ে কম ভাগের মধ্যে পড়তো পরবর্তী সময়ে এবং অন্য সমস্ত জিনিসগুলোই আবার এটা হয় মানুষ প্রতিজ্ঞা করে মানুষ তো রামচন্দ্র মানুষ হিসেবে লীলায়িত অবশ্য মনুষ্যরা যা করে তিনি তাই করবেন অতএব তিনি এই প্রতিজ্ঞা করছেন যে কৌশল্যার কাছে বলে এলেন মায়ের কাছে বলে এলেন ভরদ্রাজ ঋষির কাছে বলে এলেন বন্ধ নিষাদ গুহের কাছে বলে এলেন কিন্তু তারপর যেটা হলো তারপরে আর গানের কথা মনে নাই এই হচ্ছে অবস্থা এখন এই যে এই যে প্রতিজ্ঞাগুলো হলো আমি বারবার বলি সে সবসময় এই প্রতিজ্ঞা কখনো রাখা যায় না কারণ মুখে একটা আমি ফলমূল খেয়ে থাকবো এরকম খুব রাগ করেও তো বলে মানুষ তারপরে আর খায় না এরকমও তো হয় মাংসটা কীরকম একটা অবস্থায় ছিল রামচন্দ্রের কাছে সেটা বলি যে রামচন্দ্রতীয় নিষাদ গুহকে বললেন আমি ফলমূল খেয়ে থাকব এবার গঙ্গা পার হচ্ছেন সীতা গঙ্গা পার হওয়ার সময় তিনি বলছেন যে সত্তাং দেবী নমস্যে আমি আমি তোমাকে প্রণাম করছি দেবী অনেক সুন্দর গঙ্গা এই যে এই যে রমণী সে অট্টালিকা থেকে বেরিয়ে এসছে এবং সে প্রথম গঙ্গা দেখছে তার কাছে যে এটা ভীষণ ভালো লাগছে আর কি অযোধ্যার বাইরে বেরিয়ে এসে সীতা কিন্তু খুব খুশি এবং তিনি গঙ্গা পার হচ্ছেন নদীর মধ্যে এনে হচ্ছে রাজপুত্রী তার অট্টালিকা ছিলে যে একটা অদ্ভুত ভ্রমণের মধ্যে এসছেন সেটা আপনারা খেয়াল করবেন যে ওই যে ওই যে ওই যে ছিল না আমাদের বিখ্যাত সেই রোমান হলিডে রোমান হলিডের মতো একটা সিনেমা ছিল যেখানে অড্রে হবান তিনি রাজপুত্রী তিনি বাইরে বেরিয়েছেন একজন সাংবাদিকের সঙ্গে সময় কাটাচ্ছেন সে দিন রাত তার কি গ্রেগরি পেক ছিল কি না আমার ভালো মনে নেই কি অসামান্য সেটা যে বাইরে কি রকম লাগে একজন যে অট্টালিকার বন্ধ একটা মানুষ যে বাইরে বেরোলে তার কেমন লাগে সীতার সেই রকম সত্তাং দেবী নমস্ত তোমাকে প্রণাম করছি দেবী চ শোভনে আমি দুটো তিনটে লাইন মাত্র বলছি প্রাপ্ত রাজ্যে নরব্যাঘ্রে আমার স্বামী নরব্যাঘ্র রামচন্দ্র শিবেন পুনরাগতে যদি মঙ্গল মতো আবার ফিরে আসে গবাং শত সহস্রঞ্জ তোমাকে একশো গরু উপহার দেব মানে সেটা অবশ্যই ওই ব্রাহ্মণায় অহং দদানি করবেন বস্ত্রান্নঞ্চপেস পেশলম এবং বস্ত্রাণী প্রচুর বস্ত্র দেব এটাকে গঙ্গা নদীতে ফেলে দেবেন গঙ্গা পূজার সময় ব্রাহ্মণদের দেবেন অন্নঞ্চপে ব্রাহ্মণেব্য প্রদাসকে আমি তব প্রিয় চিকিৎসয়া তোমার প্রিয় তোমার প্রিয় আকাঙ্ক্ষা করে আমি ব্রাহ্মণদের এই সমস্ত দেব আর কি দেব সুরা ঘট সহস্রেই ন মাংস ভূতৌ দনে নচ একশো ঘট সুরা সুরা মানে কি বলে দিতে হবে মনে হয় না সুরা ঘটা সহস্রেন এক হাজার ঘট পাত্র সুরা মাংস ভূত দণ আমি না দেখেছি অনেক সময় এই সব জিনিসের অনেকে প্রতিবাদ করতে থাকেন কৃত্তিবাসী রামায়ণ পরে তুলসীদাসী রামায়ণ পরে আমাকে প্রতিবাদ করবে না আমি বাল্মীকি রামায়ণ থেকে বলছি হ্যাঁ সুরা ঘটা না মাংসভূত উদকে নাচ মাংসভূত উদন ওদন মানে অন্ন তাহলে মাংস মাখানো মানে পোলাও যাকে পলান্ন বলি পল মানে মাংস পলান্ন মাংস ভূত নাচ যক্ষি ত্বাং প্রিয়তাং দেবী তোমার যজ্ঞ করবো আমি যক্ষী প্রিয়তাং দেবী পুরিং পুনরূপাগতা এই অযোধ্যায় যখন ফিরব তখন সব দেব ইয়ানি তীরবাসিনী তোমার তীরে তীরে যত দেবতারা থাকবেন তাদের জন্য আমি সমস্ত যগ করব করবো তীর্থান্নায় অত না যত তীর্থ আছে সেসব জায়গায় আমি এসব জিনিস বিলব তাহলে সীতারা গঙ্গা নদীর উদ্দেশ্যেই যেগুলো দেবেন বলছেন তার মধ্যে কিন্তু মাংসভূত মাংসভূতানম অর্থাৎ পোলাও আছে পোলান্ন আছে পোলাও মানে মিষ্টি পোলাও নয় এটা ভালো করে বুঝে নেওয়া ভালো অনেকে বলে মিষ্টি পোলাও মিষ্টি পোলাও মিষ্টি পোলাও বলে কিছু হয় না পলান্ন মানে মাংস থাকবে তার মধ্যে এই যে অবস্থাটা তাহলে রামচন্দ্র গঙ্গা পার হচ্ছেন সীতা তখনই ফিরে আসতে পরে এসব দেব আর আমি যে বলছিলাম যে ভরতদ্বাজ মনির কাছে প্রতিজ্ঞা করলেন করে এই যে গঙ্গাকে টাংশ দেবেন বললেন না এই গঙ্গা পার হলেন রামচন্দ্র নাইট বললাম তিনি জল খেয়ে কাটিয়েছেন প্রচণ্ড খিদে পেয়েছে এবার তাই না এবার খিদে পেয়ে মরে যায় প্রথমে তারপরে আবার তখন কি করছেন তিনি দুই ভাই মিলে তত্র হত্যা চতুর মহামৃগান চারটে চারটে তিনি মারলেন কি বরাহম একটা হচ্ছে সুর বন্য বরাহ ঋষ্যম পৃষতঙ্গ মহারুরুম ঋষ্য এক ধরনের মৃগ পৃষত আর এক ধরনের মৃগ মহারুরু আর এক ধরনের মৃগ আমাদের গোল্ডম্যান সাহেব অসামান্য ট্রান্সলেশন করেছেন এই এই রামায়ণের তিনি বলছেন যে ঋষ্য হচ্ছে অ্যান্টিলপ ষত উনি বলছেন গেজেল ডিয়ার গেজেল ডিয়ার অসামান্য একটা গেজেল ডিয়ার মানে হচ্ছে যাদের আমরা বলি ওই চকিত চাহনি গেজ থেকে আসছে দেখুন খেয়াল করে হ্যাঁ চকিত চাহনি হরিণীর মতো বলে না প্রেক্ষ চকিত হরিণী প্রেক্ষণী দৃষ্টিপাতম মেঘদুদে আছে মেঘদুতে যক্ষ বলছে সব জায়গায় তোমাকে দেখতে পাচ্ছি না সব জায়গায় তোমাকে দেখতে পাচ্ছি এখানে টুকরো 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 করে তোমার দৃষ্টিপাত দেখেছি কোথায় চকিত হরেনি প্রেক্ষণী দৃষ্টিপাতম বড় ভার এসু কেশ ময়ূর পেখম মেলে দিচ্ছে যেন তোমার তোমার সমস্ত চুল এলিয়ে বসে আছো তুমি এসব বলছেন টুকরো টুকরো তোমাকে দেখছি পুরো দেখতে পাচ্ছি না এরকম কালিদাস কিন্তু এখান থেকে মেঘদূতের স্পিরিট পেয়েছে এই যে রামচন্দ্র যাচ্ছেন না সব ঋষমুখ পর্বতে এখান থেকে স্পিরিট পেয়েছেন মেঘদূত কিন্তু রামচন্দ্র কী করলেন বরাহম রেশম ত্রিশতং মহারু আমাদের এক ভদ্রলোক যিনি ওই ওই যে বললাম একজন মানে সাউথ ইন্ডিয়ান তিনি তিনি বেঙ্কটা বেঙ্কটাচার্য বেঙ্কটাচারিয়া তিনি অসামান্য একটা টিকা এডিট করেছেন রামচন্দ্র মানে রামায়ণের সে টিকা আমাদের এখানে পাওয়াই যায় না সাউথ ইন্ডিয়া থেকে কোন কালে বেরিয়েছিল সে টিকা বন্ধও হয়ে গেছে সে টিকার কোথাও পাওয়া যায় না আমার গুরু কৃপা আছে আমার গুরু কৃপা তিনি তিনি আমাকে এই কতক রামায়ণের কতক টিকার খবর দিয়েছিলেন কেননা রামায়ণ পড়তে গেলে তো এমনি এমনি পড়লে হয় না টিকা টিপ্পণী সহ পড়লে পরে বোঝা যায় যারা রামায়ণ সবচেয়ে ভালো বুঝেছেন তাদের থেকে বোঝা যায় যে কি করছে আমরা আমরা কতটা বুঝতে পারি পরম্পরাক্রমে ইংরেজরাও বোঝেন না আমরাও সেরকমভাবে বুঝবো না টিকা টিপ্পণী পড়লে বোঝা যায় যে রামায়ণ কি বলতে চাইছে তো বেঙ্কটাচার্য প্রবাবলি এন এস বেঙ্কটাচার্য তিনি এই বইটা এডিট করেছিলেন এবং টিকাটার নাম হচ্ছে অসামান্য একটা টিকা বহুত পুরনো এবং তিনি সব জায়গার টিকা করেননি অল্প 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 টিকা করেছেন তা টিকাটার নাম হচ্ছে কতক টিকা ক ত ক এটা একটা আয়ুর্বেদিক ফল কতক বৃক্ষ আছে কতক বৃক্ষ যেটা কাজে লাগে কিসে জানেন মানে আমাদের টিকাগুলোর যে নাম দেন না যারা যারা সব নাম দিয়েছেন টিকার সেই টিকার মধ্যেও অসম্ভব সুন্দর সুন্দর মানে ভাবনা আছে কিন্তু মানে ধরা যাক ধন্য আলোক একটা বিখ্যাত বই আনন্দবর্ধনের ধন্য আলোক আলোক তার টিকা লিখছেন অভিনবগুপ্ত ধন্য আলোক ও লোচন অর্থাৎ ধন্য আলোক আলোক যে দেখবে তার জন্য তো চোখ চাই ঠিকার নাম ধন্যালোক লোচন এমনকি চ্যাপ্টারের ভাগগুলো কীরকম অসামান্য হয় ধরা যাক পণ্ডিতরাজ জগন্নাথ তার অসামান্য শাস্ত্র লিখলেন রসগঙ্গাধর অসম্ভব ভালো বই অহংকারশাস্ত্রের উপরে তার বইটার নাম রসগঙ্গাধর গঙ্গাধর মানে শিব তাই না শিব তার কটা কটা মুখ আছে পঞ্চানন তার প্রথম চ্যাপ্টারের নাম প্রথম আনন রব গোস্বামী সামৃত সিন্ধু লিখবেন বিখ্যাত বই ভক্তির সামৃত সিন্ধু তার প্রথম চ্যাপ্টার প্রথম তরঙ্গ এই যে অসামান্য তাদের ভাবনা ছিল টিকা যে লিখছেন সে টিকার নামটাও অসামান তিনি লিখছেন কতক টিকা কতক একটা আয়ুর্বেদিক ফল কী কাজে লাগে সবচেয়ে বেশি কতক ফল নাকি যদি জলের মধ্যে দিয়ে রাখা যায় তাহলে জলটা স্ফটিকের মতো হয়ে যায় আমরা ছোটোবেলায় ফটকিরি দিতাম জলে জল প্রসন্ন মানে পরিষ্কার করার জন্য এবং হার্মলেস করার জন্য ফটকুরি দেওয়া হতো জলে আমাদের ছোটোবেলায় দেখেছি তো ফটকিরি কোথা থেকে পাওয়া যায় বলতে পারব না অন্তত কটক ফল নয় হয়তো সেটা হতেই পারে কিন্তু তৎকালীন প্রাচীনকালে আয়ুর্বেদ শাস্ত্র এরকম করে বলেই দিচ্ছে সংস্কৃতি বলে দিচ্ছে যে কতক ফলের কি হয় কতক ফলে যদি এটা খাওয়া যায় তাহলে চোখের খুব পরিষ্কার হয় কাচের মতো হয় তার চোখ এত দৃষ্টি দৃষ্টিভারে এবং কফ এবং বাত ইত্যাদি দোষ চলে যায় এই কতক কতক শব্দ কথা আবার আমাদের মনুষঙ্গিতা ব্যবহার করে যেমন যেমন খালি অপ্রসঙ্গে চলে যাচ্ছে বলবো কত দিন কাছে দুটো শব্দ বলবো আমি বলে যাচ্ছি শুধু কেন এই যে কত বলছে কেন এই টিকাটা ফটকির মতো দিয়ে রাখা হয়েছে হ্যাঁ সব শ্লোকের তিনি করেননি কিন্তু যেসব শ্লোকের মধ্যে আমাদের আপাতভাবে মনে হচ্ছে যেগুলো বুঝতে পারবো না কর্দম আছে সেগুলো পরিষ্কার করে দেয় সেই জন্যই কতক টিকা এই নামের টিকার নাম হচ্ছে কতক টিকা মানে রামায়ণকে যদি একটা জল হিসেবে ধরি হ্যাঁ একটা বড় জল বড় সরোবর হিসেবে ধরি তাহলে সেখানে কতক ফল রেখে দেওয়া হয়েছে সেটা জল পরিষ্কার করার জন্য অর্থাৎ আমাদের বুদ্ধি পরিষ্কার করার জন্য হ্যাঁ মনুসংহীতায় কতক ফল বলছেন এই যে মাঝে মাঝে আমরা কথা বলি না মিষ্টি খাওয়াবো অমুক করবো তমুক করব তারপরে কথাটা আর খাওয়ালাম না এরকম হয়তো মনুসংহীতা কার বলছিল একটা কথা ফলং কতক কতকবৃক্ষ শ্লোকটা যদি মনে পড়ে ফলং কতকবৃক্ষ যদ্দপম্বু প্রসাদনম বৃক্ষের ফল যদিও অম্বু মানে জল জলের প্রসাদনম মানে জলকে পরিষ্কার করে প্রসন্ন করে ন ন নামসরণাদ বাড়ি প্রসিদ্ধতি কিন্তু কেউ যদি বলে এই কতক এই কতক নাম বলার সঙ্গে সঙ্গে কিন্তু জল পরিষ্কার হয়ে যায় না ওটা করে দেখাতে হয় সেরকম এই খাওয়াবো দাওয়াবো এটা বললাম তারপরে খাওয়ালাম না এরকম করলে হয় না ন নাম স্মরণাভিব তস্য বাড়ি মানে জল প্রসিদাতি ঠিক সেরকম এই কতক টিকায় এই যে রুরু অমুক তমুক ইত্যাদির জায়গায় বলছেন মেরে আনলেন রামচন্দ্র শ্লোকটার মধ্যে আছে কেন আদায় মে মেধ্য মানে পবিত্র অর্থাৎ যেটা সব পরিষ্কার করে একদম মেধ্য করা হবে যজ্ঞের জন্য করা হয় মেধ পশু হ্যাঁ তরিতং বুভুক্ষিত এই লাইনটা শব্দটা খেয়াল রাখতে হবে গোল্ডম্যান বলছেন যে রামচন্দ্র হ্যাজ ব্রোকেন হিজ ফার্স্ট হ্যাঁ কেন ইন র্যাভেনাস খাচ্ছেন সেরকম কীরকম বুভুক্ষিত প্রচণ্ড খিদে পেয়েছে লাম লক্ষণ দুজনেরই প্রচণ্ড খিদে পেয়েছে এবং কতক টিকা দেখাবে কীরকম বাসায়কালে কালে যজাতুর বনস্পতি তারা তাড়াতাড়ি ওই চারটে ধরনের চারটে মৃগ সোয়র মৃগ এক ধরনের মৃগ মানে পশু সেগুলো নিয়ে একটা বনস্পতির তলায় দাঁড়ালেন কতক টিকা কার লিখছেন এখন টিকা করার সময় অদ্ভুত করেছেন যে উনি আবার ঋষ্য মানে অর্থ করছেন কৃষ্ণ সার ব্ল্যাক বাক যাকে বলি আমরা যদিও আমাদের গোল্ডম্যান সাহেব রুরু মৃগকেই ব্ল্যাক বাক বলার চেষ্টা করছেন পৃষত বিন্দুযুক্ত বলছেন পৃষত মৃগ হচ্ছে বিন্দুযুক্ত যার গায়ে গায়ে বিন্দু আছে রুরুটা বলার সময় তার অর্থ বলার সময় সংস্কৃতটা নেই তিনি করেছেন কি তার যে তামিল তিনি যে তামিলে তিনি কথা বলেন সেই তামিল ল্যাঙ্গুয়েজ একটু লিখে দিয়েছেন এখন সেখানে বলছেন বভভেসাম বলছে যারা ক্ষুধা লাভ করেছে অত্যন্ত ক্ষুধার্থ তার কিন্তু কোনো দোষ থাকে না আর তারপরেই বলছেন যে ওই যে তৌ বললেন দুজনেই রাম এবং লক্ষণ এটা সঙ্গে সঙ্গে এই কতক টিকাকার বলছেন জল পরিষ্কার করে দিচ্ছেন আর কি অত্র দ্বিবচনাত রামালক্ষণও গৃহীত হ্যাঁ বোঝাই যাচ্ছে দ্বিবচন ব্যবহার করেছে রাম এবং লক্ষণ ইদাম উপলক্ষণম সীতায়া ও প্যাহার পরিগ্রহে অর্থাৎ সীতা ওই মাংস খাবেন এটাও কিন্তু উপলক্ষণে বোঝা যায় উপলক্ষণ মানে কি আমি বললাম এই তো জটা জটা আলার একটা লোক দেখছি নিশ্চয়ই সাধু হবে হ্যাঁ তাহলে জটাটা হচ্ছে একটা জিনিসের উপলক্ষণ তাই না খুব একেবারে নোংরা কাপড় দেখছি নিশ্চয়ই ভিকারি হবে এরকমভাবে এক যে বলাগুলো হ্যাঁ এটা তো উপলক্ষণে বলা কতক টিকাকার বলছেন যে তৌ এই দুজনের নাম বলা হয়েছে বটে কিন্তু সীতাও খাবে এটা গ্রহণ করা যায় এর থেকে আর কি তিনি একটা জাস্টিফিকেশন দিচ্ছেন বলছেন দেখুন দেবান পিতর সমপরচম খাদন মাংসং ন দোষ ভাগ বলে যে মাংস রান্না করার পর দেবতা এবং পিতা পিতৃলোকের উদ্দেশ্যে একটু নিবেদন করা যায় সেই মাংস খেলে কোনো দোষ নেই অতএব রামচন্দ্র তো সেটা করবে হ্যাঁ তো ইতি শাস্ত্রাত দেবতাদি পূজা শেষ হতয়া হত্যানিবেদ্য মানে মাংস পশু হত্যা করে যে নিবেদন করা হচ্ছে দেবতা এবং পিতা পিতার উদ্দেশ্যে অতএব সেই মাংস খেলে কোনো দোষ হয় না এইটা একটা জাস্টিফিকেশনও দিচ্ছেন আর আমরা যারা খুব সাধারণ বুদ্ধির মানুষ তারা বলবো যে এই টিকাকার দেবতা কিংবা ইত্যাদির দরকারও হবে না কেননা রামচন্দ্র ক্ষত্রিয় রাজপুত্র তিনি মাংস অবধারিতভাবে খাবেন এবং এই যে কথাটা রামচন্দ্র ফার্স্ট অর্থাৎ এই তিন দিনের তিন দিনের যে কিছুই খাননি সেটা ভেঙে ফেললেন এইখানে এসে এবং সেটা চারটে খিদের সময়ে কিন্তু যদি দেখা যায় যে ভাত কম আছে তরকারি কম আছে তখন রাগ হয় ওই জন্য তিনি তিনজনের জন্যে চারটে শিকার করেছেন একটা শুয়র এবং তিনটে মৃগ এই করে 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 রামচন্দ্র বাড়ি ফেললেন ভালো কথা আমার বক্তব্য হচ্ছে এই যে মাংস মাংস খাওয়ারও কিন্তু একটা রেসিপি যেরকম ওই যে আমাদের লক্ষণকে কবন্ধ রাক্ষস বলছেন যে সেগুলো করে অয়স্তপ্তান এসব করতে হবে হ্যাঁ বনবাসের পঞ্চম দিনে যখন বনবাসের পঞ্চম দিন তিনি কি বললেন রামচন্দ্র বললেন দেখো তুমি একটা জায়গাটায় যাচ্ছ সেখানে একটা পর্ণ কুটির বানিয়ে নাম এ আরেকটু আরেকটু এগিয়ে গেছেন সেদিনকার মতো তো সেখানেই শেষ তারপর আর একটু এগিয়ে গেছেন এগিয়ে বলছেন রামচন্দ্র যে তুমি এবারে একটা গৃহ প্রস্তুত করো কিছুদিন থাকবো তো এখানে লক্ষণকে বলছে যে তুমি একটা বাস্তু একটা একটা ঘর তৈরি করো একটা পর্ণ কুঠির তৈরি করো এবং সেটা নির্দেশও ছিল পর্ণ কুঠির তৈরি হলো তৈরি করার পর তিনি বললেন যে দেখো একটু বাস্তু পূজা করতে হবে তুমি একটা হরিণ মেরে নিয়ে এসো মৃগ হত্য আনয় একটা বাস্তু পূজা করতে আমরাও তো বাস্তু পূজা করি আমরা কোনোদিন হরিণ কিংবা মাংসটাংস আনি কি ক্ষত্রিয় রাজকুমার তিনি একটা কিছু বাস্তু পূজা করবেন যজ্ঞ করবেন স্বাভাবিকভাবে তার মাংসের কথাই প্রথম মনে আসবে কেননা যজ্ঞের একেবারে পশুবত তো ছিলই একেবারে যজ্ঞে এবং এমনও বলা হতো তশমাত যজ্ঞে বধ অবধ যোগ্যকালে যে পশু বধ করা হয় সেটা বধই নয় ও পশু ও স্বর্গে যাবে ইত্যাদি ইত্যাদি নানান যুক্তি দেওয়া হয়েছে মাংস খাওয়ার যুক্তি অনেক থাকে ফলত সেই যুক্তিতেই কিন্তু মৃগং হত্যা আনয় অশীঘ্র শীঘ্র নিয়ে এসো হ্যাঁ এরপরে আমরা কিন্তু দেখেছি এটা লক্ষণীয় এটা যে এই রামচন্দ্রের মুখেই কিন্তু আমরা শুনেছি সে এটা আগে আমি বলেছি এটা কোথাও বলেছি যে যখন দশরথের পিণ্ড দেওয়ার ব্যাপার হলো তিনি কিন্তু ইঙ্গুদি এবং এই যে এই যে এই যে বদরি এই সমস্ত দিয়ে তিনি বলেছেন মুখে কি বলেছিলেন ভরতকে পর্যন্ত এই কথা বলেছিলেন যে যদন্য পুরুষ ও রাজন তদন্য দেবতা মানুষ নিজে যা খায় ঠাকুরকেও তাই দেয় সে মানুষ নিজেই যেটা খেতে পছন্দ করে ঠাকুরকেও তাই দেয় ফলে এই যে বাস্তু পূজা হচ্ছে আসলে রামচন্দ্রই চাইছেন হয়তো একটু মাংস খাওয়ার দরকার অতএব তিনি বলছেন যে তুমি একটা হরিণ মেরে নিয়ে এসো হরিণের দিয়ে বাস্তু পূজা করা হলো এবং এই রান্না কিন্তু গৃহিণী সীতাকে করতে দিলেন না রামচন্দ্র এবং আমার মনে হয় যে আমাদের সময় ছোটোবেলায় দেখেছি যে যেদিন মাংস হতো রবিবার সেদিন কিন্তু পুরুষরাই মাংস রাঁধতেন অনেকে অনেক পুরুষ মাংস রাঁধায় সিদ্ধ আস্ত ছিলেন আমাদের সময় এখন জানি না কিন্তু সেকালে নেমন্তন্ন বাড়ি যে ছিল ঠাকুর রান্না করতো সেখানে একটা লোক বসে থাকতো কন্টিনিউয়াস লোক বসে থাকত বসে ওই মাংস চেক করতো খালি এবং অনেকে যারা একদম ওই মাংসটা খেতে পারতো না তারা রেগে রেগে বলতো ওই তো বুড়ো বসে আছে আর বসে বসে মাংস খাচ্ছে আমরা পাচ্ছি না হ্যাঁ কিন্তু সে বুড়ো মাংস রান্না জানে এই হচ্ছে ব্যাপার কেমন করে সেটা ভালো হবে সেটা সিদ্ধান্ত এখন এই যে এই যে ঐনেয় একটা মাংস কাটতে বলছেন লক্ষণকে বলছেন যে ভাই ধ্রুব নক্ষত্র পার হয়ে যাচ্ছে হয়তো সেটা মঙ্গলের সময় আমরা বলি না এই এই নক্ষত্র আছে মুক্ত বাস্তু পূজার সময় চলে যাচ্ছে ধ্রুব নক্ষত্র পার হয়ে যাচ্ছে লক্ষণ ঐনেয়ম সফায় অসীতৎ একে তাড়াতাড়ি আস্তে আস্তে কাটও পরিষ্কার কর লক্ষণ সেটাকে খাবার যোগ্য একটা বেশ কালো হরিণ ধরে নিয়ে এসে বিশুদ্ধভাবে একটা রান্নার একটা ব্যাপার ব্যবস্থা করলেন কি করলেন তথা চিকশিল্প সৌমিত্রী সমৃদ্ধে জাত বিদেশী যে আগুন জ্বলে উঠল। সে আগুন নিয়েই আহতিও দেওয়া হবে এবং সেখানে তিনি কি করলেন সমৃদ্ধে জাতবেলা। মানে হচ্ছে অগ্নি সেই আগুনে সামিদ্ধে চিক জাত বেদাসী আগুনের মধ্যে সেই হরিণটাকে তিনি ঝলিয়ে দিলেন পুরো রোস্ট হচ্ছে আর কি চেকসে পৌমিত্রী জাত জাতবেদাসী তারপর যখন দেখলেন যে মাংসটা পুরোপুরি ভালোভাবে গরম হয়ে গেছে রক্তধারাগুলি বর্ণনা আছে এটা রামায়ণে রক্তধারাগুলি একেবারে সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং হরিণের মাংস যখন সুসিদ্ধ হয়ে গেছে মনে হলো তত্তু পকং সমাজ সমাজনায় নিষ্টাপ্তং ছিন্ন শৌনিতম বললাম না রামায়ণই রয়েছে এটা ছিন্ন শৌনিতম কোনো রক্ত আর দেখা যাচ্ছে না আমরা যদি মাছের মুড়ো খাই তার মধ্যে যদি একটু রক্ত দেখি না বলি যে এটা ভাজা হয় ঠিক সেরকম হ্যাঁ কোনো রক্ত লেশ থাকলো না এবং একদম পক্ক মাংস নিষ্টপ্ত সুন্দর করে রোস্ট করা হয়েছে তখন রামকে গিয়ে বললেন দেখুন আমি গোটা হরিণটাকে একদম পূর্ণ রোস্ট করে দিয়েছি একদম অয়ং বা সমস্তাঙ্গ স্থিত কৃষ্ণ মৃগময়া আমি সমস্ত অঙ্গযুক্ত অর্থাৎ পা থেকে আরম্ভ করে হ্যাঁ ঘাড় থেকে আরম্ভ করে পাশ থেকে আরম্ভ করে সমস্ত জায়গা আমি রোস্ট করে দিয়েছি ভালো করে এবার সব কিছু ধুয়ে টুয়ে মাংস খাওয়ার সময় বাল্মীকি এইটা বললেন জহৌচ দুঃখম পুরো বিপ্রবাস এই যে এতদিন ধরে রাজধানী ছেড়ে রামচন্দ্র বেরিয়ে এসছেন বলছেন যে রামচন্দ্র রাজধানীতে রাজধানী অযোধ্যার দুঃখ ভুলে গেলেন ওই মাংস খেয়ে এবং রামচন্দ্রের সঙ্গে আমরা উপলক্ষণে লক্ষণ এবং সীতার কথাটাও তো বলবো হ্যাঁ তাই না আমাদের ভেঙ্কটাচার ভেঙ্কটনাথ আচার্য বলে দিয়েছেন যে উপলক্ষণে সীতাকেও ধরতে হবে অতএব তারা সবাই কিন্তু হ্যাঁ বেশ একেবারে সুন্দর মানে খাওয়া দাওয়া আরম্ভ করলেন আর কি ওটা খাওয়া দাওয়া করলেন এবং এরপরেও আরও আরও মাংস খাওয়ার ঘটনা ঘটবে এবং এই কবন্ধ কবন্ধর রাক্ষস যে রামচন্দ্রকে এত মাছ খাওয়ার রেসিপি দিল তার আগে সেই সীতা হরণের যে দিনটি যেদিন মারিচ নিয়ে যাচ্ছে সেদিন পর্যন্ত একটা জিনিস ঘটনা ঘটেছে যে রামচন্দ্র যখন কৃষ্ণ ওই মারিচকে পেলেন না হালক্ষণ হালক্ষণ শব্দ শুনেছেন মনের মধ্যে অমঙ্গলের ভয় ধরেছে এই অবস্থাতেও রামচন্দ্র অন্তত দুটো মৃগ হ্যাঁ রুরু এবং প্রেসত মৃগ মেরে নিয়ে তারপরে ফিরছেন যে এবারে বাড়ি গিয়ে তো এগুলো রান্নাবান্না করতে হবে চিন্তা করা যাচ্ছে না কিন্তু এটা তখনও রামচন্দ্র সীতাহরণের কথা জানেন না বলেই এটা সম্ভব হয়েছে যে মারিচকে বলেছিলেন তো সীতা যে আমার ওই হরিণটা চাই আমি মৃগাসনে বসাবো তোমাকে সেটা যখন পেলেন না তো একটা 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 মানে জাস্ট প্রতিপূরণ কম্প্যাসনেট গ্রাউন্ড হ্যাঁ দুটো মৃগ শুধু আসন বানানোর জন্যই নিয়ে যাচ্ছিলেন না তিনি হ্যাঁ নিশ্চয়ই সেটা খাওয়া দাওয়াও হবে বলে রামচন্দ্র সেটাকে নিয়ে যাচ্ছেন এবং এটা ঘটনা যে সীতাকে মাংস খাওয়াতে কতটা ভালোবাসতেন রামচন্দ্র যে ওই গিরির শোভা চিত্রকূট গিরি হোক যেখানে ঋষ্যমুখ পর্বত আর রামচন্দ্র সেখানে সীতা নেই চিত্রকূটে কিন্তু এরকম ঘটনা ঘটেছে যে পাহাড় ছোঁয়া যে মন্দাকিনী হ্যাঁ মন্দাকিনী তরঙ্গ শোভা হ্যাঁ দেখাতে দেখাতে রামচন্দ্র সীতাকে বলছেন যে দেখো সীতাং মাংসেন ছন্দয়ন ছন্দয়ন মানে সীতাকে মাংসর একটা লোভ দেখাচ্ছেন তাকে বেশ ভোলাচ্ছেন আর কি রামচন্দ্র এবং বলছেন কি হ্যাঁ ইদাং এই পবিত্র মাংস খুব পরিষ্কার করা আছে সব কিছু ইদং স্বাদু তুমি ঘেন্না করো না ভালো করে খাও এবং নিষ্ঠপ্তম ইদম অগ্নি না খুব ভালো রোস্ট করা হয়েছে তুমি খেয়ে দেখো এই যে সীতাও যে উপলক্ষণে সেটা রামচন্দ্র পরিষ্কার একদম দেখিয়ে দিয়েছেন যে ইদং মেধ্যম ইদং স্বাদু নিষ্টম ইদমগ্নি না এটা আগুনে ভীষণ ভালো রোস্ট করা হয়েছে কোনো ঘেন্না না না খুব ভালো করে খাও মাংস খাওয়ার এই যে বিশাল রেসিপি এবং কথাবার্তা শুধু এইটুকু জানিয়ে রাখলাম যে ক্ষত্রিয় রাজপুত্র এবং লীলায়িত রামচন্দ্র তিনি অবশ্যই এসব খাবার খেতেন আমি যদিও আজকে এই কথাটা আজকেই আর বললাম না যে কি কি বদ্য এবং কি কি পান রামচন্দ্র করতেন কিংবা সীতা করতেন সেটা আজকে আর বললাম না যদি আপনাদের মানে অসহ্য হয়ে যায় না অনেক সময় রামচন্দ্র এসব খাচ্ছেন এসব অসহ্য হয়ে যেতে পারে বলে আজকে আমি এইটুকু দিয়ে আপনাদের একটু এ রাখলাম আর কি বুঝিয়ে দিলাম যে না এরপরে আরও হবে এবং আমার মনে হয় যে কোনো একটা দিন আবার এইরকমই কথা বলতে বলতে যেদিন সুরার গন্ধ পাবো আমরা আমি নিজে কিন্তু মদ্যপান করি না হ্যাঁ সেটুকু বলেই রাখছি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রামচন্দ্র ক্ষত্রিয় রাজকুমার তিনি লীলায়িত হয়েছেন ক্ষত্রিয় রাজকুমার হিসেবে। কাঁচেই ভরত যখন আসছেন না ওই যে রামচন্দ্র চলে গেছেন রাজ্য ছেড়ে ভরত ফিরছেন তিনি বলছেন অযোধ্যায় কি হলো আজকে বারুণী মদের গন্ধ পাচ্ছি না এটা কি হলো মাংসের গন্ধ পাচ্ছি না রামচন্দ্র এটা তিনি তখনও তখন জানেন না রামচন্দ্র দেশ ছেড়ে চলে গেছেন সমস্ত প্রজারা এমন বিভাগী হয়ে পড়েছে বলছি যে আমি বারুণে মদের গন্ধ পাচ্ছি না তার মানে এটা একটা লক্ষণ যে অযোধ্যায় কি পরিমাণ এগুলো চলত এবং কৌশল্যা এবং দশরথ কিংবা ইত্যাদি এমনকি সীতাও আমরা একদম অশোক বনে থেকে ছেড়ে দিলাম অশোক বনে আর এসব ব্যবস্থা ছিল না কিন্তু উত্তরকাণ্ডে গিয়ে দেখব রামচন্দ্র যখন মোটামুটি সীতার যখন একটা দোহদ লক্ষণ প্রকাশ পাবে তার আগে আগে রামচন্দ্র হ্যাঁ একদম মধু ময়ূরে ময়ূরেও এক ধরনের মদ হ্যাঁ বেশ কড়া মদ তিনি সীতাকে খাবার জন্য অনুরোধ করছেন কাজেই আমি আর এর মধ্যে আজকে যাচ্ছি না আপনাদের যদি বেশি দিয়ে ফেলছি বলে মনে হয় তবু আমি সূত্রটা কিন্তু করে রাখলাম যে কোনোদিন আমাকে এটা বলতেই হবে কারণ রামচন্দ্র রাজপুত্র রামচন্দ্র ক্ষত্রিয় রাজার ছেলে তিনি বড় জানার যেখানেই যান তার ক্ষত্রিয়ত্ব ভুলবেন না সেইভাবেই তিনি লীলায়িত হয়েছেন এখানে রামচন্দ্র পরব্রহ্ম দেখুন আমাদের মনে আছে তুলসী দাসের রামায়ণে যেরকম অবস্থা হয়েছে মানে আমাদের প্রাদেশিক রামায়ণগুলো যেগুলো আছে সেখানে তুলসী দাসের রামায়ণে এমনই একটা হয়েছে কি তখন তো বৈষ্ণব মানে ভক্তি আন্দোলন আস্তে আস্তে উপচে পড়ছে আমাদের দেশে আছড়ে পড়ছে আমাদের দেশে ফলত তুলসীদাস কৃত্তিবাসের এরকম একটা এটা একটা অবস্থা হচ্ছে এটা অস্বাভাবিক নয় কারণ যে চিত্রকূটে এসে মাংস খাচ্ছেন রামচন্দ্রের বর্ণনা দিলাম হ্যাঁ সেই চিত্রকূটে তুলসীদাস কী করছেন তুলসীদাস বলছেন আর রামচন্দ্র মিলে তিনি কী করছেন তুলসী গাছ লাগাচ্ছেন হ্যাঁ হ্যাঁ তিনি বলছেন যে তুলসী তরুবর বিবিধা সুহায় তুলসী তরুবর বিবিধা সুহায় কহো কহোঁ সিয় কহু লসন লাগায় কখনো কখনো সীতা একটা তুলসী গাছ করছেন কখনো কখনো লক্ষণ মানে পুরো বৃন্দা বৃন্দাবনেও তো তুলসী পুরো বৃন্দাবন বানিয়ে নিচ্ছেন চিত্রকূটকে কৃষ্ণলীলার অসম্ভব একটা এফেক্ট পড়েছে তুলসী দাসের মধ্যে সেখানে খাওয়া দাওয়া কি করবেন তিনি তুলসী গাছ লাগাচ্ছেন আর আমাদের কৃত্তিবাস বাংলার মানে এবঙ্গের অলঙ্কার কীর্তিবাস কীর্তিবাস কবি সমস্ত দেশজ পরিমণ্ডলের মধ্যে তিনি নিয়ে এসছেন তিনি কি করছেন এই যে এই যে এই যে আমাদের এ আছে না যখন বনবাসের যখন এ হচ্ছে তখন এই খাওয়া দাওয়ার কথা তো তিনি রাম টাংস খাওয়ার কথা তো দূরের কথা তিনি কখনও সীতাকে দিয়ে বালির পিণ্ড বানাচ্ছেন দশরথকে দেওয়ার জন্য বালির কিছু পাওয়া যাচ্ছে না বালির পিণ্ড দিচ্ছেন এসব হচ্ছে কখনও কখনো গয়ায় পাঠিয়ে দিচ্ছেন স্মৃতিশাস্ত্র প্রবল রামচন্দ্র কোথায় রয়েছেন সেখান থেকে তাকে গয়ায় পাঠিয়ে দিলেন সীতারাম লক্ষণ সব গিয়ে গয়ায় দশরথের জন্য পিণ্ড দিয়েল এবং এরকম এরকম আদর্শভাবে রামচন্দ্রকে যে সাজানোর চেষ্টা হয়েছে সেগুলোর মধ্যে কৃত্রিমতা আছে ক্ষত্রিয় রাজকুমার সেটা করবেন না আমি মনে করি ক্ষত্রিয় রাজকুমারের যে খাদ্য লীলায়িত রামচন্দ্র হিসেবে তিনি ক্ষত্রিয়ের যে লীলা করছেন সেখানে মাংস এবং বাঙালির মাছ সব সেখানে উপস্থিত এবং হয়তো মধ্যের কথাও ভবিষ্যতে বলবো